ছাত্রলীগের ভিপি ছিলাম ফুলবাড়ি কলেজের, এখন কি দেখতেছি আমি? তার মানে সামনে ইলেকশন, যত আমলা কামলা এদেরকে নমিনেশন দাও। ঢাকা 17 আসনে এমপি হলো আরাফাত, ও কবে আওয়ামী লীগ করেছে? আনফর্চুনেট, ই শুড স্টপ অল দিস ননসেন্স। এবার স্যাংশন আপনি তুলতে পেরেছেন, কি কথা বলেন? আনফর্চুনেট, ই শুড স্টপ অল দিস ননসেন্স। আওয়ামী লীগের লোক যারা পরীক্ষিত রাজনীতিবিদ, যারা ডেডিকেটেড রাজনীতিবিদ, যারা তাদের জীবন রক্ত সব দিয়েছে এই দলের জন্য, তারা নমিশন পায়নি। ওবায়দুল কাদের সাহেবের কথায় আমি একটি কথাই বলবো, তার কথা আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না, দেশের মানুষ বিশ্বাস করে না, এইটা হলো প্রথম কথা। আমরা খুব বিরক্ত ওনার কথায়, আমি ব্যক্তিগতভাবে বিরক্ত হই। বিদেশি কেন আসে আমাদের দেশে? আপনি কেন বিদেশে যান? আমাদের প্রধানমন্ত্রী এখন কোথায়? তিনি ইটালিতে গেছেন না তো? বিদেশিরা আসবে না তো কি আসবে এখানে? ভারতের আদানি কয়দিন এসে ঘুরে গেল না এখান থেকে? আমার কথা হলো, তিনি একজন মহাসচিব আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের, এত হালকা কথা তো ওনাকে মানায় না, এবং সমানে উনি ওই কথা বলে যাচ্ছেন। এই জিনিসটা আনফর্চুনেট, ই শুড স্টপ অল দিস ননসেন্স। তার ম্যাচিওর কথা বলা উচিত, বয়স হয়েছে, এতদিন ধরে রাজনীতি করতেছে, তার বলা উচিত না কিভাবে কথা বলতে হয়? আমি শেখ শহীদুল ইসলাম সাহেবের কথায় আমি সূত্র ধরে বলতে চাই, সংঘাতময় অবস্থা উনি দেখছেন না আওয়ামী লীগ বিএনপির মধ্যে কেন? আমি কারণটা বলতে চাই, কারণটা হলো যে বিদেশিদের চাপ আওয়ামী লীগের উপরে। আমরা যত সংঘাত দেখেছি এই বাংলাদেশে বিএনপির উপর যেটা হয়েছে এখন পর্যন্ত, হেলমেট বাহিনী পুলিশের সহায়তায় বিএনপির সমাবেশের উপর আক্রমণ করে গণ্ডগোল হয়েছে, এই যে শান্তি সমাবেশ, মানে এই যে পদ ইয়ে করলো, মানে বিএনপি কমপ্লিট করলো যেটা পদযাত্রা, এই পদযাত্রায় প্রায় 11,000 লোক মামলায় ইনভলভ হয়ে গেছে এবং 315টা মামলা হয়েছে, একজন লোক মৃত্যুবরণ করেছে এত কিছুর পরেও। তো হামলা করতেছে না আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বিএনপির উপরে, কারণ হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের এরা আছে, দুই নম্বর হলো আমেরিকার চাপ আছে এখানে। আর বিদেশি কি দেয় নাই আমাদেরকে? আমার কথা হলো, আমি কাদের সাহেবকে জিজ্ঞাসা করি, ওবায়দুল কাদের সাহেবকে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন স্যাংশন অন র্যাব? র্যাবের স্যাংশন আপনি তুলতে পেরেছেন? কি কথা বলেন আপনি? কাদের সাহেব কি র্যাবের স্যাংশন তুলতে পেরেছে? কিন্তু র্যাবের প্রধান তো সেদিন বললো যে এই স্যাংশন কিছু যায় আসে না, তারা তাদের আমার কথা হলো যায় কি আসে না সেটা আমি বলতেছি না। আমরা কি আমেরিকাকে স্যাংশন দিতে পেরেছি? তাদের প্রতিনিধিকে এখানে আসার ব্যাপারে কি ভিসা বন্ধ করতে পেরেছি? আমরা পারিনি। কথা হলো, এইসব কথা কেন বলা হোক, কেন কেন বলা হোক? এক দফা যেখানে দিয়ে দিয়েছে বিএনপি, তো অলরেডি তো সংঘাতময় অবস্থায় চলে গেছে এটা। শুধু সংঘাতটা হচ্ছে না বিদেশি চাপের কারণে। বিদেশি চাপ যদি আওয়ামী লীগের উপরে না থাকতো, তাহলে কবে এই এই সংঘাত হয়ে যেত? যেমন এই যে একজন লোক মরে গেল লক্ষ্মীপুরে না কোথায়, আপনার এই যে পদযাত্রায় 315টা মামলা, তারপরে আপনার 11,000 লোক আপনার এই যে ইয়ে কি বলে আসামি। এখন প্রশ্ন হলো, আমরা ভালো কথা শুনতে চাই, প্র্যাগম্যাটিক কথা শুনতে চাই। নাও 96 সালে বিএনপি যেই কথা বলছিল ওইটা আওয়ামী লীগ বলতেছে, আর আওয়ামী লীগ যে কথা 96 সালে বলেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওইটা বিএনপি বলতেছে। এই কথাগুলো তো আমরা শুনেছি রে ভাই। তখন বিএনপি যে উত্তর দিয়েছিল আওয়ামী লীগের দাবির কাছে, দাবির কথায়, সেগুলো তো আমরা শুনেছি, দেশবাসী লোক, দেশবাসী আমরা শুনেছি তো। এখন বিএনপি যে কথাটা আওয়ামী লীগকে বলতেছে, আওয়ামী লীগ প্রস্তুত নয় কেন শোনার জন্য? শুনতে হবে, কেন শুনবে না? দেশের মানুষ আমরা তো জিম্মি হয়ে পড়তে চাই না দুই রাজনৈতিক দলের কাছে। আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন আন্ডার দি গভর্নমেন্ট আমরা তো দেখেছি 14 সালে 18 সালে। আন্ডার দি গভর্নমেন্ট বলতে পারেন আপনি, কিন্তু জনাব শেখ শহীদুল ইসলাম বা সরকার বলছে আন্ডার দি কনস্টিটিউশন বলছে। আমার কথা হলো, গভর্নমেন্ট তো গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনটা হবে, আন্ডার দি কনস্টিটিউশন। এবং কনস্টিটিউশনের কথাটা কেন আমি বলতে আনতেছি না,
আপনি যখনই কনস্টিটিউশন অ্যামেন্ড করবেন ইলেকশনটা কনস্টিটিউশনের অধীনে হবে, নিরপেক্ষ সরকার যদি হয় সেটাও কনস্টিটিউশনের অধীনে হবে। আমি এই জন্য কনস্টিটিউশনকে আনতেছি না, আমি আনতেছি আন্ডার দিস গভর্নমেন্ট আপনি ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে এসে বাংলাদেশে বসিয়ে আপনি ওই গভর্নমেন্টের অধীনে এখানে ইলেকশন করেন, আই এম রেডি টু পার্টিসিপেট। এখন উনি বলতেছেন পৃথিবীর কোনো দেশে হয় না, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। কাদের সাহেব, আপনাকে বলতেছি আমি, আপনি লেখাপড়া করেন, পড়াশোনা করেন, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আর আপনি ইংল্যান্ডের নির্বাচন বাংলাদেশে আসবেন না। বাংলাদেশে কি হয়েছে 14 সালের 18 সালে আমরা দেখি নাই। আমার কথা হলো ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে কিভাবে ইলেকশন হয়, এই যে বিজেপি সরকার এত কিছু গন্ডগোল, তারপরেও কি কোনো প্রশ্ন উঠেছে মোদির ব্যাপারে ইলেকশন ফ্রড হয়েছে? ওই ছোটখাটো সেগুলো থাকেই, কিন্তু ইলেকশন বাই অ্যান্ড লার্জ ফেয়ার হয়েছে, পাকিস্তানের ইলেকশন ফেয়ার হয়েছে পাকিস্তানের মতো দেশে, আমাদের এখানে হয় না কেন? এই জন্য তো গন্ডগোলটা, তো এই জন্য এটা 90% মানুষ সাধারণ বুদ্ধিতে এটা বোঝে যে কেন এটা আন্দোলন, কেন এটা হচ্ছে। আপনি সমানে একই কথা বলে যাচ্ছেন কনস্টিটিউশনের বাইরে যাবো না, তো কনস্টিটিউশনের বাইরে আপনারা 96 সালে গেলেন কেন আওয়ামী লীগ? তখন তো গিয়েছিল, এখন বিএনপি যাইতে চায় না। কথা হলো এক দফা দিয়েছে, আমি সজল সাহেবের সঙ্গে একমত, সজল সাহেবের সঙ্গে, যে আওয়ামী লীগ যে 27 তারিখে যে সমাবেশ ডেকেছে তাতে গন্ডগোল হবে না, বিকজ বিদেশি চাপ আছে, এটা রাজনীতির পৃষ্ঠে রাজনীতি, নাহলে তো দল থাকবে না, দল চলবে না। এখন আমি আওয়ামী লীগের দুরবস্থার কথা বলি, এখন আমি নিজে ছাত্রলীগের ভিবি ছিলাম ফুলবাড়ি কলেজের, আজকে এইসব দেখে দুঃখ লাগে। ঢাকা 17 আসনে এমপি হলো আরাফাত, ও কবে আওয়ামী লীগ করেছে, ও আওয়ামী লীগ করছে কবে? আপনার সালমান রহমান আর আওয়ামী লীগ করছে কবে? তারাই তখন আওয়ামী লীগের নীতি নির্ধারক, ওখানে গিয়ে ওই আমেরিকানরা ওখানে দাওয়াত খায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে গল্প করে, কাদের সাহেবের সঙ্গে তো গল্প করে না, কাদের সাহেবের সঙ্গে গল্প করছে? করে না, ও দেখা সাক্ষাৎ হয়েছে, হাই হ্যালো হয়েছে। আরেকটা সংবাদ আমি দেই, আমার খুব প্রিয় পাত্র ওবায়দুল হাসান বিচারপতি জাস্টিস, আমার আপন শালা, এই যে জাস্টিস এনায়েতুর রহিমের ব্যাচমেট সুপ্রিম কোর্টের, তার ভাই নবীনশোর পাইছেন এত্রকোনায়, উনি কবে আওয়ামী লীগ করেছেন? আমি ওবায়দুল হাসান আমার খুবই প্রিয় ব্যক্তি, আমি সেটা কথা বলছি না, আমি রাজনীতির কথা বলতেছি, যে এত দেউলিয়ত্ব কেন যে একজন এক সচিবকে ওখানে নমিনেশন দিতে হবে, তো ওখানে লোক নাই, ওই তো কুষ্টিয়ার কোথাকার একজন জেনারেল সেক্রেটারি বলে দিল যে তোমাদেরকে আমরা রাত্রে ভোট দিয়ে এমপি করেছি, এগুলোর সমাধানের কোনো বে নাই, আননেসেসারি কথা বলতে। আমার কথা হলো ওবায়দুল হাসানের ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, এটা আওয়ামী লীগ দিবে তাদের ইচ্ছা, বাট কত বড় মানে দেউলিয়া হয়ে গেলে একটা দল এই সবগুলো নমিনেশন দেয় কেন? ওখানে নাই আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাই, ওখানে সভাপতি নাই, ওখানে আরো ডেডিকেটেড আওয়ামী লীগার নাই। আমি ওই যেদিন আমি আমার জ্ঞান বুদ্ধি হয়েছে ওই দিন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করি, ওই দিন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করি, ছাত্রলীগের ভিবি ছিলাম ফুলবাড়ি কলেজের, এখন কি দেখতেছি আমি? তার মানে সামনে ইলেকশন, যত আমলা কামলা এদেরকে নমিনেশন দাও যাতে আমরা পার পেয়ে যেতে পারি, মানে পুরো দল আমলা নির্ভর হয়ে গেছে বিদেশিদের চাপে। জি, এক আমলা তো ওই যে কোথায় গিয়ে যেন বললো যে ইয়ে করে ফেলবে বাড়ি পড়ে কি ইয়ে করে ফেলবে ইয়ে করবে, তারপর তো সেখানে তাকে ওএসডি বানিয়েছে, সিটিং একজন মানে সার্ভিং সেক্রেটারি কোথায়, ওই যে আপনার চিরাগাঙ্গা কোথায়, তো এগুলো তো আমরা নিজের চোখে দেখতেছি। আমার প্রশ্ন এই যে 17 আসনে ইলেকশন হলো, কেন 36,000 ভোট কাউন্ট হলো ওখানে, দেখেন 3,13,998 ভোট, সেখানে 36,000 নিচে ভোট কাউন্ট হলো কেন? আওয়ামী লীগের তো 50,000 ভোট আছে, সে ভোট গেল কোথায়? তার মানেটা হলো যে আওয়ামী লীগের লোক যারা পরীক্ষিত রাজনীতিবিদ, যারা ডেডিকেটেড রাজনীতিবিদ, যারা তাদের জীবন রক্ত সব দিয়েছে এই দলের জন্য, তারা নমিশন পায়নি, নমিশন দেওয়া হয়েছে আরাফাতকে, মোহাম্মদ আরাফাত। কেন যাবে ইলেকশনে, ইলেকশনে যায়নি? এখন এই যে বিএনপি এক দফা দিয়েছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে,
ডোনাল্ডু তারাঙ্কো না, ওজরা জিয়া সার্লিলিয়ান না, যে এখানে মিনমিন করে কথা বলে এখান থেকে চলে গেছে। দ্য ওয়ার্ল্ড ওয়ার্ডার হ্যাজ চেঞ্জ, সারা বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। কেন আমি এটা নিয়ে আলোচনা করবো, আমাকে কি সময় দিবেন নাকি পরে বলবো? আমি একটু পরে আসছি আপনার কাছে, আমি জনাব সদস্য আসছি, আমাকে শেখ সুজিত ইসলামকে তার কথা শুনেছি।